إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم میرے محترم عزیز دوستو بزرگو بھائیو خانقاہ فیضیہ پکھ تھیکے آج پہلا جولائی 2019 سال ای شاوال ماسیر پبتر مبارک سمے اپنادیر سمکھے دو چارٹا دینی کتھا بارتا খুবই যেটা অতি গুরুত্বপূর্ণ নিয়ে হাজির হয়েছি। আশা করি এই কথাগুলো শুনলে সকলেরই ফায়দা হবে। তো শুরু করা যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর মাধ্যমে একটা হাদিস আমরা পাচ্ছি, যেটা হাদিসে জিবরিল বলা হয়। আমি লম্বা করব না, হাদিসটা লম্বা আছে, যে জিব্রাইল আলাইহিসসালাম একটা গ্রাম্য বেদুইন লোকের সুরতে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে হাজির হয়েছেন। সাহাবা আকরামও ছিলেন। তো এমনভাবে মুখোমুখি বসলেন, সাহাবা আকরাম তাজ্জব বনে গেলেন, লোকটা সবর থেকে আর সুবিধা হচ্ছে না, সেইভাবে নবীজির সাথে হাঁটু লাগে এড়ে বসে গেল, দেখতে কেমন দেখায়। আসলে তো জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহপাক ইনসানের সুরতে পাঠিয়েছেন। সাহাবা আকরাম তথা আনেওয়ালা কেমত পর্যন্ত ইনসানকে শিক্ষা দেওয়ার জন্য, ইমান কি, ইসলাম কি, আহসান কি, কেয়ামত কবে হবে। তো আমি লম্বা চৌড়া তকরির দিকে যাচ্ছি না, এখানে যে কথাটা বলবো, ওই আগন্তুক অর্থাৎ জিব্রাইল আলাইহিস সালাম ইনসানের সুরতে এসে সাহাবা আকরামকে দিন শিক্ষা দেওয়ার জন্য তো প্রশ্ন করলেন, ইমান কি, রাসূলুল্লাহ সাল্লাম জবাব দিলেন, ইসলাম কি, রাসূলুল্লাহ সাল্লাম জবাব দিলেন, আহসান কি। তো এর জবাবে বললেন, আন তা'বুদুল্লাহ কা'আন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। অর্থাৎ আমাল আহসান, আহসান কি, আন তা'বুদুল্লাহ কা'আন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি আল্লাহর ইবাদত এইভাবে করো। আল্লাহু আকবার। আন তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত এইভাবে করো, কা'আন্নাকা তারাহু, যেন তুমি তাকে দেখছ, বা ইল্লাম তাকুন তারাহু, যদি সেই হালত না হয়, সেই হালত পয়দা না হয়, তো ফাইন্নাহু ইয়ারাকা, অবশ্যই তিনি তোমাকে দেখছেন। আব্বালান হচ্ছে আমি আল্লাহকে দেখতেছি, এটা বহু উঁচু দরজার কথা, উঁচু মকাম, বেলায় তো একটা উঁচু মকাম। তো ইল্লাম তাকুন তারাহু, আল্লাহবাক তো অবশ্যই দেখছেন, আল্লাহবাক সামিউন বাসির, আলিমুল গায়ব, আল্লাহবাক বান্দার সব হালত দেখছেন। এখানে যে কথাটা আরজ করতে চাই, যে ওয়ালি আল্লাহ, সূরা ইউনুসের একটা সংক্ষিপ্ত খুতবার বলে সূরা ইউনুসের একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি
লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জেনে রাখো আল্লাহর ওলিদের জন্য, আলা ইন্না আউলিয়া, নিশ্চয়ই আল্লাহর ওলিদের জন্য, আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই আল্লাহর ওলি যারা খাস মাহবুব মকবুল বান্দা যারা, তাদের কোনো ভয় নাই। লা খাউফুন, সামনের দিকের জন্য কোনো ভয় নাই, ওলা হুম ইয়াহজানুন, পিছনের জন্য কোনো পেরেশানি নাই, চিন্তা হওয়ার কোনো কারণ নাই। সংক্ষেপ আরস্ত করতেছে প্রিয় দোস্ত আহবাব, তো বেলায়েত তো আহাম জিনিস, অতীব গুরুত্বপূর্ণ। যিনি যত বেশি আল্লাহ পাকের কাছে মকবুল হবেন, তিনি তত বেশি আল্লাহর বন্দী হিসেবে পরিচিতি লাভ করবেন, সেরকম মর্যাদা লাভ করবেন, সেই মকামে পৌঁছবেন। তা আমরা এখানে যেটা আলোচনা করতে চাচ্ছি সংক্ষেপে, সে হচ্ছে এই আল্লাহর ওলি হওয়ার আমল কী আছে, কিছু আছে কি না? অবশ্যই আছে সেটা, কারণ প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহর ওলি বন্ধু বা দোস্ত হওয়া ফরজ। তো এখানে পাঁচটা কাজ করতে হবে আল্লাহর ওলি হওয়ার জন্য, যদি কেউ পাই পাঁচটা কাজ করে সে আল্লাহর ওলি হইতে পারবে। পাঁচটা কাজ কি? পয়লা নম্বর হচ্ছে আহলুল্লাহ কি মুসা হেবাত, আল্লাহ আলাদের সোহবত লাভ করা। আহলুল্লাহ কি মুসা হেবাত, মুসা হেবাত, যা আল্লাহ পাক ও সকুন মা সাদিকিন, এর মধ্যে ইশারা পাওয়া যাচ্ছে যে তোমরা সাদিকিনদের সাথে, সত্যবাদীদের সাথে হয়ে যাও। তো আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছতে হলে এই দরবার সম্পর্কে যারা অবগত আছেন এমন একজন রাহবার ধরতে হবে, আল্লাহর কোনো ওলির সাথে বন্ধুত্ব করতে হবে। দ্বিতীয় কাজ হলো জিকরুল্লাহ পর মুদাওয়ামাত, তো সর্বদা আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকতে হবে, সকল কাজে আল্লাহকে ইয়াদ রাখতে হবে, নিজের 24 ঘন্টা সময় আল্লাহকে সাথে নিয়ে চলতে হবে। অহুয়া মা আকুম আইনা মা কুন্তুম, আসুন এক মুহূর্তের জন্য আল্লাহর থেকে গাফিল থাকা যাবে না। 3 নম্বর কাজ হলো গুনাহুসে মুহাফিজাত, গুনাহুসে মুহাফিজাত মানে কি, সকল গুনার থেকে হেফাজত থাকতে হবে, ছোট হোক বড় হোক, জাহিরি হোক বাতেনি হোক, সব ধরনের গুনা থেকে বাঁচতে হবে। আল্লাহর নাফরমানি কোনো কাজ করা যাবে না, আর অসতর্কবশত কখনো হয়ে গেলে সাথে সাথে তওবা ইস্তেগফার করে পাক সব হতে হবে। 4 নম্বর কাজ হল আসবাব গুনাহ আছে মুবাদাত, গুনার যত উপকরণ আছে সেগুলির থেকে দূরে থাকতে হবে, গুনার কাছেও যাবে না। যে সকল স্থানে গেলে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে সে সকল স্থান থেকেও দূরে থাকতে হবে। 5 নম্বর কাজ হল সুন্নতু ফর মুওয়াজাবাত, সুন্নতু ফর মুওয়াজাবাত, নিজের চলাফেরা খাওয়া দাওয়া উঠা বসা 24 ঘন্টার প্রত্যেকটা কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী তার বাতানো তরিকায় আমাদেরকে পালন করতে হবে, সুন্নতের কোনো খেলাফ কাজ করা যাবে না। আসুন আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন তার ওলি হওয়ার জন্য, তিনি আমাদেরকে তার ওলি বানাতে চান, তাই তো তিনি ওলি হওয়ার জন্য সকল তরিকা বলে দিয়েছেন। এজন্যই ওলি হওয়া বিশেষ কোনো তপকার কাজ নয়, যে কোনো তপকার মানুষ ওলি হতে পারে, ব্যবসায়ী ওলি হতে পারে, চাকরিজীবী ওলি হতে পারে, প্রেসিডেন্ট বাদশাহ সেও ওলি হতে পারে, নবুয়ত বাদশাহ একত্রে জমা হতে পারে, যেমন হযরত সুলাইমান আলাইহিস সালাম নবী ছিলেন বাদশাহও ছিলেন, বেলায়েতও বাদশাহ কেন এক হতে পারবে না, অবশ্যই পারবে, হয়েছে। আপনারা জানেন শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ, উনি দিল্লির বাদশাহ ছিলেন, কত বড় সাম্রাজ্যের বাদশাহ সম্রাট, উনি এমন ওলি ছিলেন যে জীবনে কোনোদিন তার থেকে কুদৃষ্টি হয়নি, সুবহানাল্লাহ, অর্থাৎ নজরের এত হেফাজত করেছে, কী করে সম্ভব হয়।
তকবীরওয়ালাও ফওত হয় নাই, নামাজের তকবীরওয়ালা তাহাজ্জুদ তো ছুটেনি, তার মধ্যে এ ধরনের গুণ ছিল যা কোনো আলেমের মধ্যে পাওয়া মুশকিল, কোনো আলেমের মধ্যেও পাওয়া মুশকিল। তো প্যারে দোস্ত, ওলি হওয়ার জন্য যে আমাদের যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই, আমাদেরকে কোনো মুরব্বির, কোনো আহলুল্লাহ, কোনো খাঁটি আল্লাহওয়ালার সোবতে আসতে হবে, সোবত ছাড়া এটা হবে না। এবং সেটা কতদিন চলবে সেটাও আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বেলায়েত সিদ্দিকের দরজা বন্ধ হয়নি, বেলায়েত এবং সিদ্দিকের দরজা বন্ধ হয়নি। তো আসুন আজকে এ পর্যায়ে এতটুকু আমরা আলোচনা করলাম, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন ইনশাআল্লাহ। এভাবে আমরা অল্প বিস্তারে খানাকায় ফৌজের পক্ষ থেকে আপনাদের সম্মুখে হাজিরি দেব, বিরক্ত বলো না যাই বলো না আপনারা বিরক্ত হবেন না, আশা করি ইনশাআল্লাহ আজও কালও এই কথাগুলো আলোচনার দ্বারা, এই ভিডিওর মাধ্যমে যেটা উপস্থাপন করা হচ্ছে এই কথাগুলো শোনা বলার দ্বারা, আপনার লাইক শেয়ার করার দ্বারা, চ্যানেলকে সাবস্ক্রাইব করার দ্বারা আপনার উসিলায় ইনশাআল্লাহ যতদিন এটা জারি থাকবে হাজারো লাখো মানুষ এই দিনের সহি কথাগুলো শোনার সুযোগ পাবে। আমি কথা লম্বা করলাম না, ফয়জুল কালাম একটা কিতাব আছে যেটা আমার শাইখে আউয়াল উজাদুদ্দিন মিল্লাদ মুফতি আজম ফয়জুল্লাহ নাখলি রহমতুল্লাহ আলাই হাটহাজারি চট্টগ্রামের, ওনাকে সকলেই জানেন কত বড় হাস্তি ছিলেন, উনি ফয়জুল কালাম লিখেছেন। তার প্রথম হাদিসটাই হলো হাদিসে জিব্রিল, যেটা আমি বললাম কেউ দেখে নিতে পারেন, এটা তো হাদিসের কিতাবে অন্যান্য হাদিসের কিতাবে যেটা আছেই এখানে তিনি সেটা এনেছেন। তো বাহার কায়েব আমরা এতটুক বলে আপাতত শেষ করলাম। ওমা আলাইনা বেলাল ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।